আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শেখাও, কি করে তীর মারতে হয় সেটা শেখাও, আর কি করে ঘোড়ায় চড়তে হয় সেটা শেখাও। এই ঘোড়ায় চড়ে আমাদের পূর্বপুরুষরা, সাহাবারা, তাবেইনরা এবং মুজাহিদিন সাহাবারা এই ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন। যদিও সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এখন আমরা গাড়িতে চড়ি, কিন্তু আমরা বিশ্বাস করি ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে ফিরে আসবেন, আমরা আবার ঘোড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শেখাও, কি করে তীর মারতে হয় সেটা শেখাও, আর কি করে ঘোড়ায় চড়তে হয় সেটা শেখাও। এই ঘোড়ায় চড়ে আমাদের পূর্বপুরুষরা, সাহাবারা, তাবেইনরা এবং মুজাহিদিন সাহাবারা এই ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন। যদিও সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এখন আমরা গাড়িতে চড়ি, কিন্তু আমরা বিশ্বাস করি ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে ফিরে আসবেন, আমরা আবার ঘোড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।